এই পাঁচজনকে আমরা সিটি পুলিশের পক্ষ থেকে শংসাপত্র এবং পরিচয় পত্র তুলে দিচ্ছি। বয়স্ক নাগরিকদের জন্য হাওড়া সিটি পুলিশের স্পেশাল হেল্পলাইন নাম্বার উদ্বোধন করছেন মাননীয় সাংসদ শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয়। নাম্বারটি আপনারা সবাই নোট করে নেবেন, 905-1200-100। আমি একবার বাংলায় বলছি, 90-51-200-100, 90-51-200-100। আমাদের সম্মানীয় নগরপাল আপনাদের বলেছেন যে এই হেল্পলাইন থেকে চেষ্টা করেছি, তো আজকে এই প্ল্যাটফর্ম থেকে আমি আপনাদেরই আশীর্বাদে কয়েকটা ইনিশিয়েটিভস আপনার জন্য যেটা নেওয়া হয়েছে ওটা আমি অ্যানাউন্স করব। আমাদের এক্স মেয়র আছেন, আমি সর্বপ্রথম ওনাকে অনুরোধ করব, কারণ একটা ব্যাকগ্রাউন্ড আছে কি যখনই আপনাদের কোনো বিপদ বা কোনো অসুবিধা হয় রাত্রিবেলা দুটো সময় তিনটা সময় হয় তো কেউ ফোন ধরে না, থানার ওসি ফোন ধরতে পারে না, কেউ অফ ডিউটি, তো এই জন্য একটা ডেডিকেটেড হেল্পলাইন নাম্বার রিসিভ হবে। আমরা ইনশোর করেছি কি আপনাদের শ্রদ্ধার যত মেম্বার আছে তাদের নাম ওর মধ্যে ফিড করা আছে, তো যদি বাইচান্স আপনার কল ছুটে যায় কোনো কারণে ওই নাম্বার থেকে আপনাকে কল ব্যাক করে আপনার খোঁজ খবর নেওয়া হবে, আপনার কি অসুবিধা আছে, কোথায় কি দরকার আছে সেটা। আপনাদের বয়স হয়েছে, আপনারা যদি শ্রদ্ধায় যোগদান করেন তাহলে আপনারা কিছু উপকার হতে পারে। আমরা তখনই তিনজন আমাদের মধ্যে যারা সিনিয়র ছিলেন তারা তিনজন আমরা শ্রদ্ধা সদস্য হয়ে যাই, এবং তারপর থেকে আমরা শ্রদ্ধা থেকে ভেবেছিলাম কি এমন আমাদের সাহায্য করতে পারে। তারপর দেখলাম ঠিক 15-20 দিন অন্তর ওরা আমাদের ফোনে জিজ্ঞাসা করেন আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন আছে, আপনারা আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো। এই যে পাওয়া, এই পাওয়াটা আমার কাছে খুবই, কারণ আমি মাত্র একা একটা বাড়িতে থাকি, আমার মতনই যারা একা থাকে তাদের পক্ষে এটা মানে অসম্ভব পাওনা। আপনার নাম? আমার নাম রাধা ঘোষ। কোথায় থাকেন আপনি? রাজনগর কাশি, রাজনগর থানা রানী। গত 1.5 বছর আগে থেকে, তো এখানে যুক্ত হয়ে কেমন লাগছে?
অত্যন্ত ভালো, মানে নিঃসঙ্গ জীবনে এটা একটা আশার আলো। এবং বাড়িতে যে একাকিত্ব আমরা ভোগ করি, তার থেকে এটা আমাদের একটা মানে প্রাণে আনন্দের একটা জোয়ার। আচ্ছা, আজকে যে বেল ঘোষণা করলো, মানে বেল সিস্টেম, অর্থাৎ রাত্রে অসহায়ভাবে যে কোনো ঘটনা ঘটলে সেই সময় ফোন নার্ভাসবশত হয়তো হাতের কাছে নাও পেতে পারেন, তো সেই ব্যবস্থার জায়গায় বেলের ব্যবস্থা করতে চলেছে, সে বিষয়ে আপনি কি বলবেন? অত্যন্ত ভালো সিদ্ধান্ত। কারণ হচ্ছে যে এই সিসিটিভির ক্যামেরা যদি বসে, শুধু আমার বাড়ি নয়, আমার পাড়ার প্রতিটা এলাকায় আমাদের মানে নখদর্পণে থাকবে যে কোনো অসামাজিক লোক এখানে ঢুকছে কি না। তারপরে আমরাও বুঝতে পারবো এবং অ্যালার্ম বাজলে প্রতিটা লোক সতর্ক হয়ে যাবে। এটা খুব ভালো সিদ্ধান্ত। সিসিটিভি বেল ছাড়া আর কি আপনার মানে আর কোনো কিছু প্রয়োজন হতে পারে বা সেরকম কিছু আপনি মনে করেন? প্রয়োজন তো মানুষের অনেক কিছুই হয়, যেমন অ্যাম্বুলেন্সের প্রভিশন হয়ে গেছে, মেডিসিনের প্রভিশন হয়েছে, হসপিটালে প্রভিশন হয়েছে। যদিও আমার এখনও পর্যন্ত ব্যক্তিগতভাবে কোনো দরকার হয়নি, তবে আমরা যে এটা সাহায্য পেতে পারবো এটাই আমাদের কাছে বড় পাওয়া। আপনার নামটা? আমার নাম সমীর কুমার লাহা। কোথায় থাকেন? আমি হাওড়া ময়দানের ওই পাশটা থাকি, মানে পাশিতলা। ওকে, থ্যাংক ইউ। আমাদের বয়োজ্যেষ্ঠরা অনেক অনেক বেশি উপকৃত হচ্ছে হবে, এবং খুব সিরিয়াসলি আমাকে যখন যা বলছে আমি সাহায্য করছি। এমপি হয়ে আগে ছখানা ট্রমাকের অ্যাম্বুলেন্স দিয়েছিলাম, এবার 100টা সিসি ক্যামেরা চেয়েছি, স্কুটার চেয়েছি পুলিশে, এবং অবশ্যই সেগুলো বিশেষভাবে আমি দেওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় এগুলো অনুষ্ঠানটা একটা অনবদ্য অনুষ্ঠান, অনুষ্ঠানটাকে কন্টিনিউ রাখতে হবে। যেন এখন অনুষ্ঠান হলো, তারপরে আমার অনেক গৌরবের মতন সিপি আছে, অতএব নিশ্চয়ই ভালো কাজ হবে। আমি শুভেচ্ছা জানাচ্ছি। যদি কোনো কারণে কল না রিসিভ হয় তাহলে ওনারা কল ব্যাক পাবেন, তাহলে ওনার কোনো অসুবিধা কোনো প্রবলেম কোনো জায়গায় হলে সেটা ওনারা আমাদের আমরা ইমিডিয়েটলি ওনাদেরকে হেল্প প্রোভাইড করতে পারি। তার সঙ্গে একটা ওনাদের হেলথ নিয়ে আমাদের একটা কনসার্ন থাকে, তো এই জন্য একটা হেলথ ব্যাংক আমরা তৈরি করছি। ওনাদের যে স্ক্যান ডকুমেন্টস অফ হেলথ আছে আমরা রাখবো, তাহলে কোনো যদি কোনো কোনো আনফর্চুনেটলি কোনো ওনাদের মেডিকেল এমার্জেন্সি হয়, আমরা ডক্টরকে ইমিডিয়েটলি ওনার হেলথ হিস্ট্রি দেখাতে পারি, যাতে কি ওনার প্রপার ট্রিটমেন্ট হয়। তার সঙ্গে আমাদের এমডি সাহেব আমাদের ব্যাংকে গ্রান্ট করেছে।